সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 16 আগস্ট 2022, রোজ মঙ্গলবার, আমরা চলে এসেছি অরণখোলা গরুহাটে। এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই হাটটি চলে। দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চান চাইলে আসতে পারেন। এখানে কিন্তু ট্রান্সপোর্টেরও খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখানে ট্রান্সপোর্টের গাড়িতে করে গরুগুলো নিতে পারবেন। তো আজকে আমরা কিন্তু এখানে চলে এসেছি খুব পরিচিত একজন ব্যবসায়ীর কাছে। আপনারা হয়তো অনেকেই চিনবেন ওনাকে। তো ওনার থেকে এই গরুগুলোর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর এই হাটে যারা আসতে চান আমরা ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করে চাইলে আসতে পারেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো অনলাইনের মাঝে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হয়ে গেছেন। সবই উপর আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বাদান। আচ্ছা আচ্ছা, তো অনেকে চিনবে আপনাকে, তারপরে আপনার পরিচয়টা একটু জানাবেন দর্শক। আমার নাম বাবু, আমার জেলা হলো পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা, আমার বাসা হলো অরণখোলা হাটের পাশেই। আচ্ছা, ব্যবসায়ী আপনি নাকি? আমি একজন হলো গরু পাইকার। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা গরু উঠাইছেন হাটে? আজকে তো উঠাইছে অনেকগুলা উঠাইছে বাবা। এখন গরুগুলা দেখান আগে, ঠিক আছে? দেখান এখন থেকে আপনার গরু আছে, তাও তো 14-15টা গরু আছে। 14-15টা গরু আছে। আচ্ছা, কি কি জাতের গরু আছে আজকে এখানে? জার্সি আছে আর একটা নেপালি গির আছে। আচ্ছা, আর বাকিগুলো সব ফিজিয়ান? ফিজিয়ান। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই যে এই যে, আমরা জার্সি দিয়ে শুরু করি প্রথমে। বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আনুমানিক হলো, যেহেতু অনলাইনে এখন সত্য কথা খুবই কম বলে মানুষ, তারপরে আমি যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করি সত্যটা বলার জন্য। এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো রকম কোনো কথা ডুয়েট মনে হয় তাহলে দর্শক ভাইরা যেন ক্ষমা দৃষ্টিতে দেখে। আসলে 7 মাসের আগে কোনো কথা দুধ ছাড়ে না, ঠিক আছে? মানে জার্সি বাচ্চাটার বয়স হবে 7 মাস। 7 মাস বাজে দুধ ছাড়ছে? সম্পূর্ণ খাওয়ার দাওয়ার? হ্যাঁ, সম্পূর্ণ খাওয়ার দাওয়ার। কেমন দাম যাচ্ছে এটার? এটার দাম যাচ্ছে 42,000 টাকা। 42,000 টাকা দাম যাচ্ছে? জি। আচ্ছা, দরদাম করে বিক্রি করবেন তাই তো? দরদাম করে বিক্রি করবেন। 30-32 হলে বিক্রি করবো। আচ্ছা, আমরা পাশের যে গরুটা দেখতে পাচ্ছি এটা হলো ফ্রিজিয়ান গরু, এটা আবার খুব মানে গ্রোথটা ভালো আছে, ঠিক আছে? এর পার্সেন্টটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। হাটে কি দাম লেগেছে এটার? দাম তো লেগেছে, দাম যেহেতু সৌন্দর্যের উপরে মানুষ এখন বেশি ই করে। আসলে কেউ সৌন্দর্যের গুণ গায়, কেউ হলো অসৌন্দর্যের গুণ গায়। এখন সৌন্দর্য মুখের সাল সৌন্দর্য দেখে নিলে হবে না, গুণ নিতে হবে। ওইটার দাম লাগছে হাটে 48-50 দাম লাগছে। আমি 50 হলে বিক্রি করবো। 50 হলে বিক্রি হবে? জি। তার পাশের আমরা 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি একটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন চলছে এটা? এটা বয়স আছে আপনার 8-9 মাসের। এখন 8-9 মাসের মধ্যে এটার বয়স আছে। দর্শক কল্যাণ পালা কেমন দাম এটা? এটার দাম প্রায় 75,000 টাকা। আচ্ছা আচ্ছা, দরদামের সুযোগ আছে? দরদাম করে নিতে পারবে। আমার হাটের বাজার ভাড়া যারা আছে গ্রাহকরা সবাই দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে শুধু হাটে না, আমার কাছে খামার থেকে দরদাম করে নিতে পারবে। আমার যেহেতু এখানে আসলে খামার বলতে কি, সবার একটা করে ঘর আছে, ঠিক আছে? সবারই একটা করে ঘর আছে, ঘরে গরুগুলো রাখে, ওখান থেকে সেল দেয়, ঠিক আছে? খামারই পরিচয় দেয়। খামার তো যারা দুধের ব্যবসা করে, দুধের গায়ের থেকে যারা বাচ্চা রেডি করে বিক্রি করে তারা হলো প্রকৃত খামার। তাহলে এটা হলো একটা পাইকারি জায়গা। আচ্ছা, আপনারা প্রান্তিক খামারি থেকে কিনে আপনারা ব্যবসা করেন? জি জি। তার পাশের গরুটা আমরা একটু দেখে দর্শক দেখুন। বয়সটা কেমন চলছে এটা? এটা বয়সে আনুমানিক 8-9 মাস এরকম। 8-9 মাস বয়স চলছে? আচ্ছা, দর্শক বন্ধুরা 8-9 মাস বয়স চলছে। এটার ফুলান পালানটা দেখতে পাচ্ছি। দামটা কেমন চাচ্ছেন এটার?
58,000 টাকা এবং দাম যাচ্ছে দর দামে বিক্রি হবে, তাই তো? পাঁচ নম্বরে আরেকটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান কথা, তাহলে হলিস্টিয়ান তো সুন্দর দেখুন, হলিস্টিয়ান সবই তো ফ্রিজিয়ান গরু। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 52,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে? প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে, অল্প করে দরদামের সুযোগ আছে। ঠিক আছে, পাশের আমরা এই পাশে সিএল এর 6 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এটা হলো হলস্টাইন, এটা ফিজিয়ান গরু। ফিজিয়ান? হ্যাঁ, এটা ফিজিয়ান। বয়স কেমন আছে এটার? এটা বয়স হবে আনুমানিক এরকম 8-9 মাস বয়স হবে। 8-9 মাস বয়স হবে এটার। দামটা কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি হলো 65,000 টাকা। 65,000 টাকা এটার দাম চাচ্ছে। দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় দরদাম করে নিতে, দরদাম করে নিতে পারবে এটা। তার পাশের আমরা 7 নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা হলো ফ্রিজিয়ান গরু। বয়স কেমন এটার? এটা বয়স হবে 9-10 এরকম বয়স হবে। 9-10 মাস বয়স হবে। আচ্ছা আচ্ছা, দেখেন তলাবারটা খুব সুন্দর আছে। ঠিক আছে, 9-10 মাস বয়স দর্শক। কেমন দাম এটার? এটার দাম চাওয়া হলো আপনার 72,000 টাকা। 72,000 টাকা এটার দাম চাওয়া? জি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গরুতেই দরদাম করবেন দর্শকরা, দরদাম করে কিন্তু নিতে পারবেন দর্শক ভাই, এগুলো আসলে চাওয়া দাম, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। তারপরে আমরা 8 নম্বর সিএলএ যে গরুটা দেখতে পাচ্ছি, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, জি। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আপনার 10+ হবে, এরকম 10 মাস, আনুমানিক 10 মাস। 10 মাসের মতো বয়স আছে এটারও? জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন নির্ধারণ করেছেন? এই বাচ্চাটার দাম নির্ধারণ করেছি, এটা 72,000 টাকা দাম নির্ধারণ করেছি। 72,000 টাকায় এটারও দাম রাখছেন? জি। এখন দর্শক ভাই যদি দেখে শুনে পছন্দ হয় কথা বলে এই গরুটা নিতে পারবে। জি। আচ্ছা, তার পাশেরটা আমরা 9 নম্বরে, 9 নম্বরটাও ফিজিয়ান। বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে আনুমানিক 10 মাস। 10 মাস বয়স আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দামটা কেমন এটার? এটার দাম হলো আপনার 65,000 টাকা। 65,000 টাকা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটার 65,000 টাকা দাম যাচ্ছে, মানে কিন্তু দরদাম করে নিতে পারবেন। এই পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা হলো ফিজিয়ান গরু। এটা তো সিরিয়াল নাম্বার 10 নাকি? ফিজিয়ান গরু। আচ্ছা, বয়স কেমন এটার? এটার বয়স হবে আপনার 11 মাস মতো এরকম বয়স হবে। 11 মাসের মতো এটার বয়স হবে। 11 মাসের একটা বকনা। তাতে এগুলো কত মাসে কনসেপ্ট করে কাকা? এগুলো আসলে সবাই তো বলে 14 মাস, আসলে 14 মাসে খুবই কম আসে, কারণ 7 মাসে তো দুধই ছাড়ে, আমার তো 7 মাসে দুধই ছাড়ে। তবে যেগুলো জাত গরু অরিজিনাল জাতে পার্সেন্টে হাই কোয়ালিটি হয় যেগুলো, ওইগুলো আপনার মনে করেন 14 মাসে হিট চলে আসে, ভালো থাকলে 14 মাসে চলে আসে, 14 মাসে হিট চলে আসে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া 85,000 টাকা। 85,000। পাশের আমরা 11 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এটা একটা রেডি বকনা। রেডি বকনা? হ্যাঁ, রেডি বকনা। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার হলো 14 কাছাকাছি। আচ্ছা আচ্ছা, 14 কাছাকাছি, এই জন্য বলছেন রেডি বক না, মানে যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে, হিটে চলে আসতে পারে। আচ্ছা, দামটা কেমন যাচ্ছেন এটার? এটার দাম চাওয়া 1,05,000 টাকা। 1,05,000 এটার দাম চাওয়া? জি। আচ্ছা, পাশে আমরা খুবই সুন্দর একটা বক না দেখতে পাচ্ছি, এটা হলো নেপালি গির। নেপালি গির না? জি। আচ্ছা, এটা হলো নেপালি গির বাচ্চা। দুধের রেজাল্ট কেমন আছে? আসলে এই সমস্ত বাচ্চা দিয়ে তাতে দুধের হিসাব করলে হবে না, এইগুলা দিয়ে আপনি গ্রাম উন্নয়ন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় গির সাইহল এই সমস্ত বক্তা দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন, দুধের আশা করতে গেলে হবে না। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার কত হবে? বড় জোর 11 মাস। 11 মাস বয়স হবে। হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন এটার? এটা কোনো দামা দামি হবে না, যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে এক দামই পড়বে, মানে কোনো দর দামের অপশন নাই এখানে, 85,000 টাকা দাম থাকবে। গোটা লাইফ ওয়েট আছে হলো 4 মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 85,000 টাকা এটার দাম রাখছেন? জি। আচ্ছা, তো গরুগুলোতে এই যে আমরা দেখালাম দর্শকদের,
তো আপনার তো এর আগেও আমরা কিছু প্রতিবেদন করেছিলাম হাটের, ইতিমধ্যে কিন্তু অনেকেই খুব ভালো সাড়া দিয়েছে। তো অনেক দর্শক ভাই এই হাটে আসতে চাইতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বারটা হলো 01302-30-5816, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, একটাই নাম্বারই আমার। সব সময়ের জন্য খোলা পাবেন, অনলাইন 24 ঘন্টার জন্য খোলা পাবেন। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, আমরা বাবু কাকার এই গরুগুলো তো দেখালাম আপনাদের, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করেও এই হাটে আসতে পারেন, প্লাস ডিসক্রিপশন ফলো করতে পারেন। ডিসক্রিপশনে কিন্তু আমরা অলরেডি এই হাটের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওইটাতে একটা ক্লিক করলেই কিন্তু এই হাটের লোকেশনটা, এক্স্যাক্টলি লোকেশন আপনারা লোকেশন সিলেক্ট করে চলে আসতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পারবেন আসলে এই হাটটা কোন জায়গায় অবস্থিত। আমরা একদম হাটের লোকেশনটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই ফলো করবেন ডিসক্রিপশনটা। আর যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, আর যারা ফেসবুকে দেখছেন লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।